পাথারকান্দিতে মিনি লরি দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জন শ্রমিক। কাজ শেষে একটি মিনি লরিতে করে বাড়ি ফিরতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন ঢালাই কাজের শ্রমিক। এদের মধ্যে দুজন মহিলা শ্রমিকও রয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে চারজনের অবস্থা অতি সংকটজনক বলে খবর পাওয়া গেছে। ঘটনার বিবরণে জানা গেছে মঙ্গলবার বিকেলে শ্রমিকরা আসিমগঞ্জ এলাকার একটি পাকা ভবনের ঢালাইয়ের কাজ শেষে মিনি লরিতে চেপে হরিবাসরের উদ্দেশ্যে ফিরছিলেন। তাদের বাহনটি পাথারকান্দি মুন্ডমালা সংলগ্ন গোকিলায় পৌঁছার আগে বিপরীত দিক থেকে আসা একটি অল্টো গাড়িকে পাশ কাটাতে গিয়ে শ্রমিক বোঝাই মিনি লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে বসলে গাড়িটি আসাম ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের একটি কালভার্টের উপরে পাল্টি খেয়ে পড়ে। এতে কয়েকজন শ্রমিক কালভার্টের নিচে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন। অন্যান্যরা গাড়িটির ভেতরে ঢালাইয়ের কাজে ব্যবহৃত মোটর মেশিন থাকায় সেখানকার সেই মেশিনগুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন গোপাল বাল্মিক দাস, রোহিত সিং, ধীরেন্দ্র দাস, মদন শব্দকর, আকাশ দাস, সুগনিয়া বিন, সুখমতি বাল্মিক দাস, বিশন কর, সাগর কন্দ, রবি সিং ভূমিজ, সম্রাট সিং ভূমিজ এবং পঞ্চম সিং। এদের মধ্যে প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে বলে জানা গেছে। তাদের বাড়ি হরিবাসর এলাকায়। স্থানীয়রা এই দুর্ঘটনার পরে এগিয়ে এসে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে গেলে চারজনের অবস্থা গুরুতর হওয়াতে তাদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করা হয় এবং বাকিরা পাথারকান্দিতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে। এদিকে আহতদের খোঁজ নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেন স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।